অটোমান সাম্রাজ্য মানে যেন এক চাকচিক্যময় জীবনযাপন, রাজকীয়তার নিপুণতা। তাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে উপহার সামগ্রী পর্যন্ত বিশেষ এক ধরনের বৈশিষ্ট্য বহন করত, আর তা হচ্ছে বিশেষ ধরনের হস্তশিল্পের কাজ। তুরস্কের দক্ষিণ পূর্ব কাহারা মানমারাস প্রদেশের একটি আদিবাসী গোষ্ঠী মূলত এই কাজ করে থাকে, তবে কালের বিবর্তনে যার অনেকটা হারিয়ে গেছে, স্থান পেয়েছে আধুনিক এমব্রয়ডারি। তবে সেই সময় সে জনপ্রিয়তা কিন্তু এখনও একটু কমতি পায়নি, বরং দিনে দিনে অনেকটা বেড়েছে। তুরস্ক সরকার বিষয়টি মাথায় রেখে নতুন করে কাজে উৎসাহ যোগাচ্ছে, জানিয়েছে এটি সংরক্ষণ করা হবে ঐতিহ্য হিসেবে। নতুন প্রযুক্তি ও নকশা নিয়ে গবেষণা শুরু হয়েছে, হাতের সেই কাজকে অনেকটা নিয়ে আসা হয়েছে সেলাই মেশিনে। এমব্রয়ডারির মাধ্যমে করা ঐতিহ্যবাহী শিল্পের গবেষণার জন্য কাহারা মানমারাস টেকনিক্যাল ইনস্টিটিউটে মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। সাধারণত এই নকশায় বিভিন্ন কাপড়ে করা হয়ে থাকে, কোরআন শরীফ বাঁধাই অথবা বই বাঁধাইয়ের মতন কাজের সময় মলাটে ব্যবহার করা হয়ে থাকে। পোশাক, কাপড় অথবা চামড়ার তৈরি বিশেষ জুতায় বিভিন্ন ধরনের ঐতিহ্য বা উৎসবের পোশাক, ব্যাগ, ঝাড়বাতি, ব্রোচ, উপহারের বাক্স, আয়না এবং অলঙ্কার সহ নানাভাবে এই নকশায় ব্যবহার করা হয়ে থাকে। এটি নিয়ে এখন কাজ করছেন সেদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নারীরা, যেখানে তারা ফুটিয়ে তুলছেন তাদের জীবনকথা এসব নকশার মাধ্যমে। মুবাল্লিক করিম, মাইটিভি।